রাজধানী জুড়ে দৃষ্টিনন্দন ফ্লাইওভার, বড় নদীগুলোর উপর নির্মিত সেতু রাজধানীর সঙ্গে যুক্ত করেছে পুরো দেশকে। পাকা সড়ক এখন মানুষের দ্বারপ্রান্তে, হচ্ছে বহু প্রত্যাশিত পদ্মা সেতু। বিশ্বব্যাংকের যোগাযোগ উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে এগিয়ে থাকা দেশ। তবে দেশের চোখে পড়ার মতো উন্নয়ন হলেও বেশিরভাগই অর্থনৈতিক বিবেচনায় সমন্বিত ও টেকসই নয় বলে মনে করছেন পরিবহনবিদরা। স্বাধীনতার 44 বছরে দাতা গোষ্ঠী ও রাজনৈতিক বিবেচনায় সড়ক পথের দ্রুত বিকাশ হলেও অবহেলিত থেকে গেছে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব নৌ ও রেল যোগাযোগ। আমরা একটা ভারসাম্যহীন যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো তৈরি করে এখন একটা বেসামাল পরিস্থিতিতে চলে আসছি। অর্থনীতিবিদরা বলছেন, আর্থসামাজিক উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। স্বাধীনতার আগে সারা দেশের যে পরিমাণ পাকা সড়ক ছিল, এখন জাতীয় মহাসড়কই তার দ্বিগুণ। তবে সব যোগাযোগ মাধ্যমে লাগেনি এই উন্নয়নের ছোঁয়া। সড়ক যোগাযোগ বেড়েছে, সেটাতে নিঃসন্দেহে অর্থনীতির উন্নতি হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আমরা নৌপথ এবং রেলপথকে অবহেলা করেছি, সেটা কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা একটা বড় ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে। দেশে এরই মধ্যে শুরু হয়েছে মেট্রো রেলের কাজ। আগামী ঢাকা যুক্ত হতে যাচ্ছে সড়ক ও রেলপথের সমন্বিত ফ্লাইওভার নেটওয়ার্কে। তবে যোগাযোগ খাতে বিনিয়োগের ক্ষেত্রে শুধু যাত্রী পরিবহন নয়, টেকসই ও অর্থনৈতিক উন্নয়নের কথাও বিবেচনায় রাখতে বলছেন বিশেষজ্ঞরা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।